চট্টগ্রামবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আনোরা কেন আসুন, বেগুন গম আসুন নি তোর লাগে আর ফুটপুরে, তাই আমি আইসি। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওরা ধ্বংস করে আমরা সৃষ্টি করি, আমরা উন্নয়ন করি আর ওরা মানুষ খুন করে। রোববার 4 ডিসেম্বর বিকেলে পোলো গ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের কথা সবসময় মনে পড়ে বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, বাবা জেল থেকে বের হলে চট্টগ্রামে নিয়ে আসতেন। সব সময় আপনাদের কথা মনে হয়, কারণ চট্টগ্রাম আমাদের একটা সবচেয়ে প্রিয় জায়গা ছিল। আমার আব্বা জেল থেকে বের হলেই প্রতি বছর আমাদের নিয়ে আসতেন বেড়াতে, 61 সাল থেকে অনেকবার আসছি, তাই চট্টগ্রামের কথা সবসময় মনে করি। করোনার কারণে দীর্ঘ সময় আসতে পারেনি, তাই আজ হাজির হয়েছি এই লাল দিঘির সামনে। 1988 সালে 24 জানুয়ারি আমাকে হত্যা করতে গুলি করা হয়। এই ঘটনার সঙ্গে খালাদা জিয়াও জড়িত ছিলেন। সে হত্যাকারী পুলিশ অফিসারকে প্রমোশন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা উন্নয়ন করি আর বিএনপি মানুষ খুন করে। এই চট্টগ্রামে বিএনপি বারবার বোমা ও গ্রেনেড মেরেছে, বিএনপি মানুষের শান্তি চায় না। শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ারা পারে মানুষ হত্যা করতে, আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে, তাই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণ শান্তিতে থাকে। বিএনপির আছে দুইটা গুণ, ভোট চুরি আর মানুষ খুন। দীর্ঘদিন গণতান্ত্রিক আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকে আপনাদের কাছে এই বিজয়ের মাসে আমি উপহার নিয়ে এসেছি। কিছুক্ষণ আগে 29টি প্রকল্পের উদ্বোধন, 6টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। বিজয়ের মাসে চট্টগ্রামবাসীর জন্য এগুলো আমার উপহার। 71 সালে গণহত্যা শুরু করেছিল, সাথে জাতির পিতা যখন স্বাধীনতার ঘোষণা দেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের 7ই মার্চের ভাষণে যে নির্দেশ তিনি দিয়েছিলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ অক্ষরে অক্ষরে তা মান্য করেছিল এবং সেইভাবেই মুক্তিযুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছিলাম। ডিসেম্বর মাস 16 তারিখে পাকিস্তানি হানাদার বাহিনী এই আমাদের মুক্তিযোদ্ধা এবং আমাদের মিত্র বাহিনীর কাছে সারেন্ডার করে। ঠিক সারেন্ডার আগে ওই পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবী হত্যা শুরু করে। 10 ডিসেম্বর ইত্তেফাকের সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে তারা তুলে নিয়ে যায়। পিটিআইয়ের একজন সাংবাদিক ছিলেন রজবুল হক, তাকে তুলে নিয়ে যায়। এরকম বহুজনকে তুলে নিয়ে এই 10 ডিসেম্বর থেকেই তারা পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবী হত্যা শুরু করেছিল। বাংলাদেশে সারেন্ডার করতে হবে জেনে এই দেশ যেন সামনে চলতে না পারে সেই কথা মাথায় রেখে এই ঘটনা তারা ঘটায়। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, সেই 10 ডিসেম্বর বিএনপির খুব প্রিয় একটা তারিখ। বোধহয় পাকিস্তানি ওই হানাদার বাহিনীর পদলেহন করেছে দোসর ছিল বলেই 10 ডিসেম্বর তারা বাংলা ঢাকা শহরটাকে দখল করবে আর আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবে। আমি তাদের একটা কথা বলে দিতে চাই, খালেদা জিয়া 96 সালে 15ই ফেব্রুয়ারি জনগণের ভোট চুরি করে ক্ষমতা এসেছিল, আর ভোট চুরি করে ক্ষমতা এসেছিল বলেই তাকে বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই। সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল, জনতার মঞ্চ করেছিলাম আমরা। খালেদা জিয়া বাধ্য হয়েছিল পদত্যাগ করতে, 30শে মার্চ অর্থাৎ 1.5 মাসও তার ইলেকশন যায় নাই, খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছিল। সে কথা বিএনপির মনে রাখা উচিত, জনগণের ভোট যদি কেউ চুরি করে বাংলাদেশের মানুষ তা মেনে নেয় না। মেনে নেয় বলেন, মেনে নেয় না, ওরা তা ভুলে গেছে। ওরা ভোটে যেতে চায় না, ওরা ভাবে জিয়াউর রহমান যেমন জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, সেনা রুলস আইন লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল, ওদের ধারণা ওইভাবেই তারা ক্ষমতায় যাবে। গণতান্ত্রিক ধারা তারা পছন্দ করে না। আজকে গণতান্ত্রিক ধারা আছে বলেই তো বাংলাদেশের উন্নয়ন হয়েছে, দীর্ঘদিন গণতন্ত্র আছে বলেই তো এ দেশ এগিয়ে যাচ্ছে।